নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়া দরকার, কারণ না হলে বুঝতে পারছি না কী করবো, কীভাবে হলো এই ধরনের একটা সমস্যা। গতকালকের থেকে খুবই চিন্তিত হয়ে আছি, কারণ আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, আমি আর অ্যাক্সেস করতে পারছি না। এখন কী করবো বুঝতেও পারছি না। যখনই লগ ইন করতে যাচ্ছি দেখাচ্ছে পাসওয়ার্ড ভুল। যাই হোক, রিকভারি করার চেষ্টা করলাম, কিন্তু ওখানে যেই ইমেল দেওয়া আছে সেটা আমার ইমেলই না। ফেসবুক আইডিটা আমার হ্যাক হয়ে গেছে গতকালকের থেকে। গতকালকে আমি যখন খুলতে গেছি তখন দেখি আমার আইডিটা অ্যাক্সেস করতে পারছি না। আর যা ওখানে দেখতে পেলাম, গত বুধবার দিন আইডিটা হ্যাক হয়ে গেছে, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। ইমেল যেটা ছিল, আমার যেটা ইমেল ছিল সেই ইমেলটাও নেই। এখন রিকভারি করার জন্য যেই কোডটা পাঠাচ্ছে সেখানে যে ইমেলটা দেওয়া আছে সেটা আমার ইমেল নয়। কাজেই বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার যারা ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট, আমার নাম দিয়ে আমার আইডির থেকে যদি কারো কাছে কখনও কোনো মেসেজ, কোনো রিকোয়ারমেন্ট, কোনো যাই কিছু যাক না কেন, সত্যি প্লিজ বিশ্বাস করার কোনো দরকার নেই, সেটা আমি নিশ্চয়ই হব না। যার জন্য ভিডিওটা করা, তোমাদেরকে জানিয়ে দেওয়া আমার এই মুহূর্তে আমি এটাই মনে করলাম যে না, তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার অবশ্যই, না হলে কী হবে জানি না। আর কে করলো, তার উদ্দেশ্যই বা কী সেটাও বুঝতে পারছি না। হয়তো এর মধ্যে তোমাদের কাছে কিছু মেসেজ গেলে যেতেও পারে, তো সেটা আমি নিশ্চয়ই না, যার জন্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্লিজ কী করবো, কারো কাছে যদি ভালো কোনো সাজেশন থাকে একটু কমেন্ট করে জানালে আমি খুব উপকৃত হব। আমি তো অলরেডি ফেসবুক হেল্প সেন্টারের সাথে যোগাযোগ করেছি, সেখানে কমপ্লেনও করেছি। এখন রিকভার্ড হয়ে যাবে, যদি রিকভার্ড হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে অবশ্যই নেক্সটে আরেকটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে না, আমার আইডিটা রিকভার্ড হয়ে গেছে। খুবই চিন্তিত আছি বন্ধুরা, কী করবো প্লিজ একটা সাজেশন দিলে ভালো হয়।